গত 1 ডিসেম্বর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্য জুড়ে চলছে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। এই কর্মসূচি চলবে 31 জানুয়ারি পর্যন্ত। ইতিমধ্যে পূর্ব বর্ধমান জেলার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শহর বর্ধমানে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিকে সামনে রেখে নানান অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, পাশাপাশি জনগণকে সচেতন করতে প্রচার অভিযানও চলছে। পথ নিরাপত্তার জন্য বিশেষ করে বাইক আরোহীদের হেলমেট ব্যবহার করার আবেদন জানানো হচ্ছে। কতিপয় বাইক আরোহী সরকারি নির্দেশক অমান্য করে হেলমেটবিহীনভাবে বাইক চালাচ্ছে। শুক্রবার শহরের বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশের উদ্যোগে নাকা চেকিং অনুষ্ঠিত হয়। পাশাপাশি হেলমেটবিহীন বাইক আরোহীদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জরিমানাও করা হয়। তিনজন লোড করে যাচ্ছিলেন, কেন আপনারা কেন পালাচ্ছিলেন? পুলিশ আপনাকে ধরতে যাচ্ছিল? তার গাড়ি কার আছে আপনার? কোথা থেকে আসছেন আপনারা? কেন উল্টো গাড়ি গাড়ি ব্যাক করে কেন পালছিলেন? আমাদের এই সামনে যে ওইদিকে ঘুরিয়ে ভাবছিলাম যে চলে যাবে, এদিকে ভিড় ছিল। কেন এটা ঢুকাও, লাইসেন্স বার কর, লাইসেন্স বার কর। হ্যাঁ, আলমগঞ্জে মাথা হেলমেট নাই, তিনজন মিলে গাড়ি ঘুরিয়ে হঠাৎ করে পালিয়ে যাচ্ছেন কেন? তার মানে কি হাফ রাস্তা থেকে লোককে মেরে দিয়ে পালাবে? ও ভিড় ছিল মানে তো আপনি তো অন্যতে আসলেন, তাহলে এসে আবার হট করে ব্যাক করে যাচ্ছেন কেন? আপনি জানেন বর্ধমান থেকে পম মোহন্ত আনন্দবার্তা।